সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশীয় বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইউথ বাংলা কালচারাল ফোরাম প্রেজেন্টস অন্টারপ্রেনর টক। আজকে এর 19তম পর্ব। সাথে আছি আমি মুনা চৌধুরী এবং আমার সাথে আছেন দুজন উদ্যোক্তা। চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। প্রথমে আমি সংযুক্ত করে নিচ্ছি আবুল কালাম আজাদ ও ওনার মম জামদানি হাউস। আমি আরো একজনকে সংযুক্ত করে নিচ্ছি, ইলা নাজমিন ওনার 12 হাতের কুঞ্জ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমি মম জামদানি হাউসের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ বলছি। আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে আপনাদের দুজনেরই দিনকাল? আমি প্রথমে আবুল কালাম আজাদ আপনার কাছে জানতে চাচ্ছি, এই প্যান্ডেমিক কেমন গেল আপনার? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো যাচ্ছে। তো করোনার সময় একটু আপনার একটু খারাপ অবস্থা ছিল, এখন আল্লাহর রহমতে একটু ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। কেমন গেল আপনার এই প্যান্ডেমিক? 12 হাতের কুঞ্জ, এত সুন্দর নামটি কিভাবে রাখলেন আপনি? কারণ আমরা তো 12 হাতের শাড়ি পরে থাকি, তাই না? জি আপু, আসলে নামটা সম্বন্ধে আগে একটু বলি। আমি আসলে খুবই শাড়ি পাগল ছোটবেলা থেকেই। তো যখন আমি পেজটা ওপেন করি তখন ভাবছিলাম যে এমন কোন একটা নাম দেব যেটা আসলে শাড়ির সাথে সংযুক্ত। তো তখন আসলে ভাবতে ভাবতে নামটা আসলে চলে আসলো মাথায় যে না, 12 হাতের কুঞ্জই রাখি, যেহেতু এটা 12 হাত নিয়ে কাজ করছি এবং এটা হচ্ছে আমার একটা কুঞ্জ। আর প্যান্ডেমিক সিচুয়েশন আসলে আমার মনে হয় সবারই ফার্স্টের দিকে খারাপ গিয়েছে ব্যবসায়, যে ভালো হয়েছে এমনটা না। তবে টোটালি আনপ্রেডিক্টেবল ছিল সবকিছু। এক্স্যাক্টলি, হ্যাঁ, আসলে তখন আসলে সবাই কোভিড-19 নিয়ে এতটাই পাজল ছিল, কি করবে কি করবে না এটা নিয়ে আসলে বুঝতে পারছিল না। যাই হোক, তেমন আমিও ওইটারই উত্তরসরি যে 2 মাসের মতো আমার পেজও আমি অফ রেখেছিলাম, যে কাজ করছিলাম না। বাট এখন মনে হচ্ছে সিচুয়েশনটা কিছুটা হলেও কন্ট্রোলে এসেছে, যে আমরা কাজ করতে পারছি, আমাদের বিজনেস চালাতে পারছি। এটা আসলে আলহামদুলিল্লাহ যে এই সিচুয়েশনের মধ্যে আমরা কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ। ইলা নাজমিন, আপনার কাছে আবারও আসছি। আবুল কালাম আজাদ, আপনি জামদানি নিয়ে কাজ করেন, জামদানি আমাদের ঐতিহ্য। আমরা যদি বলি যে ঢাকায় জামদানি, আমি বলবো যে বাংলাদেশ বাদে বিশ্বের অন্যান্য অনেক দেশেই ঢাকায় জামদানিকে সবাই এক নামে চিনে। এই ঐতিহ্য নিয়ে আপনি কাজ করছেন, আপনি এই জামদানি নিয়ে কাজ করা কবে থেকে শুরু করেছেন এবং কেন আপনি এই জামদানির প্রতি আপনার এত আকর্ষণ? আপনার ধন্যবাদ ম্যাম, আর প্রথমে ধন্যবাদ জানাই, আপনি সুন্দর জামদানি পরেছেন, সেজন্য আপনাকে আরো ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমার সবচেয়ে প্রিয় শাড়ি হচ্ছে জামদানি, এবং আমি সত্যি বলতে যে আমাদের, আমি যেহেতু বাঙালি মেয়ে, আমি আমাদের বাঙালি ট্র্যাডিশনাল যে শাড়িগুলো, জামদানি, মাসলিন, টাঙ্গাইলের শাড়ি, কটন শাড়ি, আমি এগুলো পরতেই পছন্দ করি। জি আপনি বলেন। ধন্যবাদ। আর আপু কত হচ্ছে কি, আমি জামদানি পরিবারের ছেলে, 3 পুরুষ ধরে জামদানি তৈরি করে আসছি। আমার দাদা ছিল জামদানি কারিগর, দাদার পরে আমার আব্বা আসছে, আব্বাও ছিল জামদানি কারিগর, আব্বার পরে আমরা আসছি। আর জামদানি ছোট থেকে জামদানি দেখতে দেখতে বড় হয়েছে। হ্যাঁ, তো সেই থেকেই জামদানির প্রতি আপনার কাজের প্রতি আগ্রহ, যে জামদানি নিয়ে আমার আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি জামদানি কাজ করতে চাই, কারণ এটাই স্বপ্ন, এটাই আমার ড্রিম। আর আমি দেখছি যে জামদানি যদি আমরা ধরে রাখি তাহলে মনে করেন ভবিষ্যতের প্রজন্ম ধরে রাখা অসম্ভব হয়ে যাবে, এই জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। জি আপু, অবশ্যই তাই। আপনার সন্তানরা কি এই জামদানি, এই তাঁত, এই বোনা, এই সুতা, এই জিনিসটা কি তারা পছন্দ করে, যেহেতু তারা এই নেক্সট প্রজন্ম? জি ইনশাআল্লাহ অবশ্যই পছন্দ করে। আমার তো 2টা মেয়ে। হ্যাঁ, আপনার বড় মেয়ের বয়স 10 বছর আর ছোট মেয়ের বয়স মাত্র 1 বছর। হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই ভালোবাসবে না কেন, কারণ এটা আমার রক্ত, আমার বংশগত, এটা অবশ্যই ভালোবাসবে। আমার মেয়েও আপনার জামদানি 3 পিস পরে। হ্যাঁ হ্যাঁ, জামদানিকে অবশ্যই ভালোবাসে, আমি তাকে শিখাবো, ও যত পরে হোক, আমি যে একটা তাঁতির ছেলে, হ্যাঁ, তাঁতি পরিবার সন্তান, ওর এটা মানতে হবে ইনশাআল্লাহ, ও এটা বুঝে আল্লাহর রহমত। অবশ্যই তাই। আবুল কালাম আজাদ, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে চাই, তবে আবারও আসছি আপনার কাছে। ইলা নাজমিন, 12 হাতের কুঞ্জ, এই 12 হাতের কুঞ্জে আপনার কি কি আছে?
আচ্ছা, আমার এখানে শাড়ি আছে, থ্রি পিস আছে, টু পিস আছে। আমি শুধু জামদানি নিয়ে কাজ করি না, আমি মাসলিন নিয়ে কাজ করি। আমার দুইটাই মানে আইটেম, সেটা হচ্ছে জামদানি আর মাসলিন। এই দুটো জিনিসকে নিয়ে আমি বিভিন্ন ভাবে ডিজাইন করে বিভিন্ন ভাবে চেষ্টা করি মানুষের সামনে আনার। জামদানি শাড়ি নিয়ে কাজ করি, আবার নিজে চেষ্টা করি কিছু মোটিভ কালেক্ট করে। আসলে আমাদের জামদানির মোটিভ তো অনেক পুরাতন, ওগুলার সাথে তো আসলে নতুন করে মোটিভ বানানো সম্ভব না। তো ওই পুরোনো মোটিভ গুলাকে নিয়ে আমি আসলে খেলা করি, যে এই শাড়িতে এই মোটিভটা দেই, ওই শাড়িতে ওই মোটিভটা দেই, এভাবে কাজ করি আর কি। মোটিভ নিয়ে একটু একটু কালার নিয়ে খেলা করছেন, যে একটু কালার চেঞ্জ করি আমরা, একটু কালার চেঞ্জ করি, যে ঠিক আছে সব সময় জামদানি তো আমরা দেখেছি খুব গাঢ় কালারের হয়, আমি একটু লাইটের মধ্যে কাজ করি, যে একটু লাইট কালারের জামদানি করি, একটু ট্রেন্ডটাকে চেঞ্জ করার চেষ্টা আসলে, আর কিছুই না। আর মাসলিনটা হচ্ছে হ্যান্ড পেইন্টের কাজ করি আমি, মাসলিনকে নিয়ে মাসলিন আমি এমব্রয়ডারি করি। সো টু পিস, থ্রি পিস, কুর্তি, এই ধরনের কাজটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ এখনকার ট্রেন্ড চলছে এটা, যে কুর্তিটা খুবই পছন্দ করে মানুষ, বিশেষ করে জামদানির পাঞ্জাবি গুলো। ওকে ফাইন। আবুল কালাম আজাদ, তিনি হচ্ছেন তাঁতির সন্তান এবং তিনি নিজেও একজন তাঁতি, তিনি জামদানি তৈরি করছেন, জামদানি হচ্ছে তার পেশা, নেশা, তার জীবন, সবকিছুই জামদানি। ইলা নাজমিন, আপনি আবুল কালাম আজাদদের মতো এমন তাঁতিদের ঘর থেকে জামদানি এনে আপনি জামদানি বিক্রি করছেন, রাইট? জি। ওকে ইলা নাজমিন, আপনার কাছে আবারও আসছি। আবুল কালাম আজাদ, জি আপু, আপনার কারখানাটি কোথায়? আমার কারখানা হচ্ছে আপনার রূপগঞ্জের তারাবো পৌরসভা দক্ষিণ মুফসী গ্রামে। আচ্ছা, কতজন কর্মচারী আছেন এখন? এখন বর্তমানে কর্মচারী আছে আপনার 100 জনের উপরে, টোটাল 120 জন আছে ইনশাআল্লাহ। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার প্যান্ডেমিকের সময় দেশের পরিস্থিতি খারাপ ছিল, সবকিছুই কিছুদিনের জন্য বন্ধ ছিল, তো সেই ক্ষেত্রে আপনার কারখানাটি আপনি কতদিন বন্ধ রেখেছিলেন এবং আপনি কত টাকা লস আপনাকে গুনতে হয়েছিল সেই ক্ষেত্রে? আপনার করোনার সময় তো সারা বিশ্ব বন্ধ ছিল, আমার কারখানা বন্ধ ছিল। আপনার প্রায় আমার করোনার সময় আমার তাঁতিদের অবস্থা খুবই করুণ ছিল, কিন্তু আমি কিন্তু তাঁতিদের কষ্ট ইনশাল্লাহ কি করতে বুঝতে পারি। আমি চেষ্টা করছি ওদেরকে আমার সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ তাদের হেল্প করার, এবং যথেষ্ট ইনশাল্লাহ হেল্প করছি। আর করোনার সময় আমার তো অনেক লস হয়েছে, প্রায় 50 লক্ষ টাকার মতো লস হয়েছে আপনার আপু, প্রচুর সারি লস হয়েছে আপনার। জি, আপনি কতদিন আপনার, আচ্ছা আপনার যে বন্ধ ছিল অনেক দিন, সেই বন্ধের পরে আপনি আবার কাপড় গুলো, জামদানি শাড়ি গুলো আপনাকে তো আবার বিভিন্ন দোকানে আপনি দেন হোলসেলের মাধ্যমে সেলের জন্য, তো সেই ক্ষেত্রে এখন মানে যাদের সাথে আপনার কন্ট্যাক্ট ছিল যে এত পিস করে জামদানি নিচ্ছে, বিকজ তাদের সেল হয়ে যাচ্ছে, কিন্তু এখন আফটার প্যান্ডেমিক বা এই প্যান্ডেমিকের কারণে তেমন কোনো কাস্টমার দোকানে যাচ্ছে না, বা সেলটা কি আপনার কমে যাচ্ছে? দোকান যে যারা আপনার থেকে কাপড় নিত, তারা কি এখন সেই পরিমাণ কাপড় নিচ্ছে, নাকি কাপড় বা শাড়িটি নেয়ার পরিমাণটি, সংখ্যাটি কমিয়ে এনেছে? এখন আপু আগে যেরকম সেলটা বেশি ছিল, এখন তো করোনার কারণে আপনার সেলটা কমে যাচ্ছে, কারণ আগে তো আপনার মার্কেটে মার্কেট দিতে হোলসেল দিতাম, বাসাবাড়ি দিতাম, এখন আগের তুলনায় একটু কম নিচ্ছে, আগে তো অনেক বেশি নিচ্ছে, তো সেই তুলনায় কিন্তু খুবই কম। তবে ইনশাল্লাহ অচিরেই সব ঠিক হয়ে যাবে, এই আশাই। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। আবুল কালাম আজাদ, আপনার কাছে আবার আসছি। ইলা নাজমিন, আপনার প্যান্ডেমিকের পরে, প্যান্ডেমিকের মধ্যে আপনার কোন প্রোডাক্টটি বেশি সেল হয়েছে? আপু প্যান্ডেমিকের পরে শাড়ির থেকে আমার বেশি কুর্তি আর পাঞ্জাবি গুলো বেশি সেল হয়েছে, মানে শাড়িটা অত ওইভাবে সেল হয় নাই যতটা না পাঞ্জাবি আর কুর্তি সেল হয়েছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি ম্যান, আপনার যারা পৌঁছে দেন আপনার প্রোডাক্টটি, তাদেরকে কি আপনি ঠিকঠাক মতো পেয়েছেন? প্রথম দিকে খুবই প্রবলেম হতো, মানে যেসব এরিয়াতে লকডাউন থাকতো ওইখানে তো যেতে পারতো না, তো ওইখান থেকে অর্ডার গুলো আসলে ওগুলো ক্যান্সেল হয়ে যেত, তো ওই সময় একটা খুব বাজে একটা সময় গিয়েছে, কিন্তু ইদানিং হচ্ছে এখন লকডাউন তো ওইভাবে নাই, বাট ডেলিভারি কোম্পানি গুলো হেল্প করতেছে, ওরাও খুব সুন্দর ভাবে আপনার কাস্টমারদের কাছে পৌঁছে দিচ্ছে, তো এই মুহূর্তে আমি বলবো যে এই সময়টা খুব ভালো সময় যাচ্ছে, সামনে পূজা, বেশ ভালো সেল হচ্ছে এবং ডেলিভারিতে কোনো প্রবলেম হচ্ছে না।
আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে এখন আবার ব্যবসাটি আপনি আগের মতো শুরু করার চেষ্টা করছেন? জি, চেষ্টা করছি যাতে আবার নতুন মানে ভালোভাবে আবার করে করতে পারি আর কি। ওকে, আপনি মাসলিন নিয়েও কাজ করছেন? জি জি, মাসলিন নিয়েও কাজ করছি। মাসলিনে আপনি কি র মাসলিনের যে একরঙা কাপড়টা সেই সেই কাপড়টি এনে দেন আপনি কি ডিজাইন করাচ্ছেন? হ্যাঁ, মানে একরঙা যে মাসলিনটা ওটা এনে আমরা হ্যান্ড পেইন্ট করি, অনেক সময় এমব্রয়ডারি করি, তারপর হ্যান্ড পেইন্টের উপর কাপড়চুপির কাজ করি, লেস লাগাই, বিভিন্ন ধরনের ডিজাইন করে ওটাকে তারপর আমরা সেল করি। ওকে, আপনার কারখানাটি কোথায়? আমার কারখানা হচ্ছে লালমাটিয়াতে একটা আর মিরপুরে একটা আছে। আর অনেক সময় হয় কি, এক্সক্লুসিভ আইটেম গুলো কাস্টমাররা একটু দেখে নিতে চায় বা ভাবে যে 30-40 হাজার টাকার একটা শাড়ি না দেখে নিয়ে নিব, আমারটা পেজটা তো আসলে অনলাইন পেজ, তো অনেকেই এটা চিন্তা করে যে এত টাকার শাড়ি কিভাবে না দেখে নিব। তো সেই জন্য আমি কিছুটা হলেও সিস্টেম করেছি যে ঠিক আছে, কোনো আপু যদি শাড়িটা দেখে নিতে চায় সেক্ষেত্রে আমাকে যদি বলে তাহলে আমি ওইভাবে আমার বাসার ভিতরই ওই সিস্টেমটা করেছি যে এসে আমার কাছ থেকে শাড়িটা দেখে নিয়ে যেতে পারবে। একটি ভালো অপরচুনিটি আপনি রেখেছেন কাস্টমারদের জন্য, কারণ অনেক সময় এমনই হয় যে প্রোডাক্টটি দেখলে হয়তো মনে হয় যে ঠিক আছে আমি এর থেকে কাপড়টি নিতে পারি। আর জামদানির একটা বিষয় আছে আপু, সেটা হচ্ছে ধরেন আসলে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদের চোখের যে পিক্সেল দিয়েছে ওটা কিন্তু এখনো কোনো ক্যামেরাতে আবিষ্কার হয় নাই। সো আপনি যত সুন্দর করে ছবি তোলেন না কেন, আপনার কালারের কিছুটা হলো লাইট দিপ আসে। সো সেই ক্ষেত্রে হয় কি যে কাস্টমাররা খুব কনফিউজ থাকে যে আপু এটাকে আদৌ পার্পল, লাইট পার্পল আর ডিপ পার্পল। তো সেক্ষেত্রে আমি বলে দিই যে আপু আপনি যদি অর্ডার কনফার্ম করেন দেন ওকে, আপনি যখন নিবেন শাড়িটা ডেলিভারি ম্যানের কাছ থেকে অবশ্যই শাড়িটা চেক করে নিবেন যে যে কালারটা আপনি চাচ্ছেন ওটা কিনা, মানে এটা আমি এই অপশনটা রেখেছি। খুব খুবই ভালো, কাস্টমারদের উপকার হলো তাতে। ইলা নাজমিন, আপনার কাছে আবারও আসছি, আমি একটু মেসেজে চলে যাচ্ছি, মুনা চৌধুরীর সাথে আছি। আমার নামও মুনা চৌধুরী, আপনি নিজেও মুনা চৌধুরী। অনেক অনেক ধন্যবাদ মুনা চৌধুরী, আপনি আমাদের সাথে থাকার জন্য, সাথেই থাকবেন। তাসলিমা ঝুমুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাসলিমা ঝুমুর। মুনা চৌধুরী আবারও লিখেছেন, মুনা আপা সুন্দর লাগছে আপনাকে খুব খুব মুনা চৌধুরী, অনেক ধন্যবাদ। দারুণ আয়োজন উদ্যোক্তাদের নিয়ে ইউথ বাংলা কালচারাল ফোরামের এই আয়োজন প্রশংসনীয়, অনেক অনেক ধন্যবাদ মুনা চৌধুরী, আপনি আমাদের সাথেই থাকবেন। আবুল কালাম আজাদ, আপনি শাড়ির ক্ষেত্রে সর্বনিম্ন এবং সর্বোচ্চ প্রাইস কিরকম আপনার কাছে আছে? আমার কাছে সর্বনিম্ন বর্তমানে আছে আপনার 3,000 থেকে শুরু করে সর্বোচ্চ 1-2 লাখ টাকার মধ্যে আছে বর্তমানে। বাহ দারুণ, সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে 3,000-4,000 টাকার জামদানিটা আসলে কেমন আর 1-2 লাখ টাকার জামদানিটা আসলে কেমন, এর মধ্যে ডিফারেন্সটা কি? দেখতে সুন্দর নাকি সুতা রং জড়ি সবকিছুর একটা পার্থক্য আছে? তাঁতিদের বুনতে কতদিন লাগে 3,000 টাকার শাড়ি আর 2 লাখ টাকার শাড়ি? রাইট রাইট, জামদানি কিন্তু অ্যাকচুয়ালি ম্যাম কাজের উপর দামটা বেশি হয় আপনার। আপনার যেটা তার চেয়ে একটু দামি 5,000-6,000 ওটা মনে করেন লাগে 15 দিন, যেটা আপনার এই 10-15 হাজার ওটা লাগে আপনার 20 দিন, যেটা আপনার এই 30,000 ওটা সময় লাগে 1 মাসের মতো। টোটাল আপনার জামদানি হয় আপনার সুতা কোয়ালিটির মধ্যে, যেগুলো দামি শাড়ি, হ্যাঁ এগুলো যেমন 1-2 লাখ, এগুলো ফুল শাড়িটা ফুলি গর্জি আছে আপনার, খুবই গর্জি আছে আপনার, এবং ওগুলো 120 কাউন্ট শুধু তৈরি হয় আপনার, আর জামদানি হয় আপনার কাউন্টের উপর নির্ভর করে। আচ্ছা আচ্ছা, 120টি সুতার উপরে যে জামদানিটি তৈরি হয় সেই জামদানিটির কারিগর কয়জন দরকার হয়? 2 জন, একজন কারিগর ওই সেম আপনার 3,000 টাকা যে জামদানি তৈরি করে ওর যেমন 2 জন কারিগর আর কি, ওই 1 লাখ টাকা যে তৈরি করে পুরো 2 জন হাকি, কিন্তু এখানে সময়টা বেশি লাগে, যেটা 1,20,000 টাকা ওই শাড়িটা তৈরি করতে সময় লাগে প্রায় 5 মাসের মতো, 5 মান্থ, 5 মাস কি 6 মাসের মতো আপনার। রাইট, বুঝতে পেরেছি। আরেকটু জানতে চাই, সেইটি হচ্ছে যে এই কারিগররা যখন কাজ করেন তারা কি মাসিক বেতনে কাজ করেন নাকি
একটি প্রোডাকশনের উপরে কাজ করেন? না, আমাদের কারিগর বিল্ড হচ্ছে কি সাবটেক সিস্টেম, আর আমাদের এখানে কিন্তু আমাদের কারখানাতে যে নিয়ম, আমাদের কারখানাতে কিন্তু স্বাধীনতা চ্যাপ্টার, উনি কাজ করতেছে ভালো লাগতেছে উঠে যাবে, কিন্তু তার কিন্তু সাপ্তাহিক বিলটা ঠিকই আসবে। আমরা কিন্তু মাসিক সিস্টেম বিল দিই না, আমরা সাপ্তাহিক সিস্টেম বিল দিই। যিনি কারিগর তিনি পায় 4,000 টাকা, আর যিনি হারকি তিনি পায় 3,000 টাকা, এটা আমাদের সিস্টেম আর কি। আচ্ছা, সপ্তাহে কয় দিন কাজ করে? সপ্তাহে আপনার এই শনিবার থেকে এই শুক্রবার সকাল পর্যন্ত, শনিবার হাফ বেলা করে আর শুক্রবার দিন দুপুরের পর থেকে বন্ধ, আর সকাল আপনার 8টা থেকে এই রাত 8টা পর্যন্ত। কিন্তু এখানে কিন্তু আপনার টাইম টেবিল ই করে না যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করতে হবে, না, এখানে আমাদেরকে স্বাধীনতা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা তাদের জন্য পড়াশোনার সুযোগ ব্যবস্থা করছি, যেটা অন্য ফ্যাক্টরিতে নেই, যেটা আমরা করছি ইনশাআল্লাহ আল্লাহর রহমত। ওকে আবুল কালাম আজাদ, আপনার কাছে আবারও আসছি। ইলান আজিজ, জি আপু, মাসলিন জামদানি এবং কটন জামদানি, এই জিনিস মানে গুলো আসার কারণে মার্কেটে এগুলো তো নতুন এসেছে, তো সেই ক্ষেত্রে কি ঢাকায় যে অরিজিনাল জামদানি সেই জামদানির উপরে কি কোনো প্রভাব পড়েছে? আবার হাফ সিল্ক জামদানিও আছে, রাইট? না আপু, ঢাকায় জামদানি যে জিনিসটা সেটা বলতে আসলে কটন আর হাফ সিল্ক বোঝায়, মাসলিন জামদানিটা হচ্ছে আলাদা। মানে ঢাকায় জামদানি মানে হচ্ছে দুটো, একটা হচ্ছে হাফ সিল্ক আরেকটা হচ্ছে আপনার কটন। এবং কটন জামদানি এটা নতুন না, এটা অনেক পুরানো মানে জামদানি। এবং আপনার যে মাসলিন জামদানি যেটা এখন নতুন বলতেছে, মাসলিন যে জামদানিটা ওইটা আসলে অনেক আদিকালের জামদানি, ওটাকে এখন কটন অনুসরণ করে আসছে। বাট মানে আদিকালের যে মাসলিন জামদানি সেটা তো এখন মনে হয় না যে আমাদের দেশে তাঁতিরা করা সম্ভব, কারণ সেটা আসলে বিলুপ্তই হয়ে গেছে বলতে গেলে। বাট আর হাফ সিল্ক জিনিসটা হচ্ছে যে হাফ সিল্ক হচ্ছে সিল্কের উপর করে, হাফ সিল্কের শাড়িগুলো অনেক পাতলা হয়, অনেক বেশি সিল্কের সিল্ক সিল্ক একটা ভাব থাকে, আর কটন যেটা সেটা একটু ভারী হয়। বাট ঢাকাই জামদানি বলতে এই দুটাকেই বোঝায়, একটা হচ্ছে হাফ সিল্ক আর একটা হচ্ছে কটন। মাসলিন জামদানিটাকে আমার জানা মতে ঢাকাই জামদানি বলা হয় না। এখন এটা ভালো আসলে আজাদ ভাই বলতে পারবেন, আপনাদের মতো তাঁতিদের কাছে, তাঁতি পরিবারের প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমরা যেন যুগ যুগ ধরে আমরা মরে গেলেও আমাদের পরের প্রজন্ম যেন আমাদের এই ঐতিহ্যটাকে তারা পায়, তারা চিনে, তারা পরিধান করতে পারে, সেই জন্য আপনাদের ব্যবস্থা কি? আমাদের সামনে ব্যবস্থা হচ্ছে কি, আমরা এখন একটা সময় ছিল তাঁতির ছেলে তাঁতি হবে, হ্যাঁ, এখন কিন্তু সেটা হচ্ছে না। তাঁতির ছেলে কিন্তু এখন পড়াশোনা করছে, আর পড়াশোনা করার পর কিন্তু জামদানি কাজ করছে না। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে কি, আমাদের এলাকায় যারা শিক্ষিত ছেলে আছে, হ্যাঁ, তাদেরকে মোটামুটি আমি একটা পর্যায়ে নিয়ে আসছি, তারা মোটামুটি জামদানি সম্বন্ধে তাদের একটা আইডিয়া আছে, হ্যাঁ, যাতে জামদানি ধরে রাখতে পারে, হ্যাঁ, সেই জন্য আমাদের পরিকল্পনা শিক্ষিত ছেলে মেয়েদের কাজ করার। না, তাঁতির ছেলে তাঁতি হবে সেটা ঠিক আছে, কিন্তু পড়াশোনাও করবে, পড়াশোনা ছাড়া তো কোনো গতি নাই। জি 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 জি, পরে তারপরে সে যদি তার বাবা দাদার সেই তাদের পারিবারিক যে কারখানা বা কাজটি, সেই কাজটিকে সে তো পড়াশোনা করলে তো সে আরো বেশি এই জিনিসটাকে উন্নত করতে পারবে, উন্নত দেশগুলোর সাথে তারা মার্কেটিং বা পাঠাবার মানে করার ব্যবস্থা করতে পারবে। এই জিনিসগুলো তো পড়াশোনা জানলে আমাদের জন্য আরো বেশি সহজ হয়ে যাবে, তাই না? যে তাঁতির ছেলে তাঁতি হবে, পড়াশোনা করবে না, কেন করবে না? তারা পড়াশোনা করলেই তো তারা বিদেশে যাবে, তারা বিদেশের সাথে কন্ট্যাক্ট করবে, তারা প্রোডাক্ট এক্সপোর্ট করবে, তারা বিদেশিরা শাড়িটা পরলো না কিন্তু জামদানি কাপড়ের ফতুয়া পরলো, ওয়ান পিস স্লিভলেস একটা কাপড় পরলো, একটা প্যান্ট পরলো, একটা কোটি পরলো, পাঞ্জাবি পরলো, সেই ব্যবস্থাটা কেন করা হচ্ছে না? জি আপু, কিন্তু আপু একটা কথা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে কি, আপনার সব তাঁতি ছেলে কিন্তু আপনার জামদানি করতে আগ্রহ থাকে না। হ্যাঁ, যেমন আমার যে আগ্রহ আছে, যেমন আমার আশেপাশে যে বন্ধু বান্ধব আছে, তারা কিন্তু তাঁতি পরিবারের ছেলে, তারা কিন্তু আপনার জামদানি কাজ করতেছে না, তারা কিন্তু কেউ ব্যাংকে আছে, কেউ স্কুল টিচার, কেউ কলেজ টিচার। কিন্তু আমাদের মতো যারা জামদানি
তাদের ছেলে আছে, এই দাদা কি তখন আছে, তারা ইনশাল্লাহ এই জামদানির ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আর আমি প্ল্যান করতেছি যারা জামদানিকে ভালোবাসে তাদের পরিবার ছেলে, হ্যাঁ আমি তাদের নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, অলরেডি কাজ শুরু করে দিয়েছি ইনশাল্লাহ। অবশ্যই আপনাদের আপনাদের মতো তাঁতিদের কাছে আমাদের সাধারণ জনগণের দাবি যে আপনারা এই জামদানিটাকে যতটুকু মানুষ চিনে বিশ্বের দরবারে তার থেকেও বেশি যেন চিনে সেই ব্যবস্থা আপনারা অবশ্যই করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বোন চেষ্টা করতেছি আপু, আমরা অবশ্যই চেষ্টা করতেছি ইনশাল্লাহ, কিন্তু ভবিষ্যতে ইনশাল্লাহ ইনশাল্লাহ দরেকে চেষ্টা করব ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক চায় ইনশাল্লাহ। আপনার কাছে আবারও আসছি, তাসনিম জাহিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো একটি প্রোগ্রাম, অনেক অনেক ধন্যবাদ তাসনিম জাহিন, আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের এই প্রোগ্রামটি আসলে সত্যি একেবারে উদ্যোক্তাদেরকে নিয়ে, আমাদের এই প্রোগ্রামটি উদ্যোক্তারা যেন আরো বেশি উৎসাহিত হয়, তারা তাদের ঘরে বসে সংসারের পাশাপাশি যেসব মহিলারা কাজ করছেন, পরিবার থেকে সহযোগিতা পেয়েও কেউ কাজ করছেন, কেউ পরিবার থেকে সহযোগিতা না পেয়েও নিজের উদ্যোগে কাজ করে যাচ্ছেন, তাদের জন্যই আমাদের এই প্রোগ্রামটি, সবাইকে উৎসাহিত করা। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে চাকরির পিছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হও, কারণ একজন উদ্যোক্তার মাধ্যমে আরো দশটি পরিবার সচ্ছল ভাবে চলতে পারে। তবে সেই কারণে আমি বলবো যে উদ্যোক্তাদেরকেই আমাদের উচিত উৎসাহিত করা। এবং আমাদের অ্যাম্ব্রেলা প্রেজেন্স ইউথ এন্টারপ্রেনোরিয়াল ফেস্টিভ্যাল হবার কথা ছিল মার্চের 19-20-21 তিন দিন ব্যাপী গুলশান শুটিং ক্লাবে, যেই ফেস্টিভ্যালটি কোভিড-19 কারণে আমাদের কিছু দিনের জন্য স্থগিত করতে হয়েছে, বাট অচিরেই ফেস্টিভ্যালটির আয়োজন করা হবে। এবং এই অনুষ্ঠানটি যারা দেখছেন আমাদের সাথেই থাকবেন, সবাইকে আমন্ত্রণ রইল সবার প্রতি। আবুল কালাম আজাদ, তিনি আমাদের একটি স্টল নিয়েছেন জামদানি শাড়ি নিয়ে, তো আবুল কালাম আজাদও সে যেদিন এই ফেস্টিভ্যালটি হবে সেদিন তার 3,000 টাকা থেকে শুরু করে 2,00,000 টাকা পর্যন্ত যে শাড়িগুলো সবগুলোই সে স্টলে রাখবেন। এবং আপনারা যারা আসবেন খুব সুন্দর করে আরাম করে বসে জামদানিগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। আবুল কালাম আজাদ আপনার কাছে আবারও আসছি। ইলা নাজমিন, আপনার কি কোনো আউটলেট আছে? অবশ্যই, আপনি যে ওয়ান পিস কুর্তি গুলো সেল করছেন এইগুলো ডিজাইন কে করছে আপনার? আচ্ছা, ওয়ান পিস কুর্তি যেগুলো ধরেন মাসলিনের উপরে এমব্রয়ডারি করি ওগুলো তো আমি নিজেই ডিজাইন করি, কারণ হচ্ছে জামদানির মাটির দিয়ে আমি কাজটা করি। আসলে মানে আমার কথা হচ্ছে জামদানি আমি কিছুতেই ছাড়বো না, সব জায়গায় আমার জামদানি থাকতে হবে। সো মাসলিনের উপরে যে এমব্রয়ডারি গুলো করছি বা ডিজাইন করছি সেগুলোতে আমি ওই যে জামদানির এমব্রয়ডারিটাই করছি, আমি নিজেই ডিজাইনটা করি এবং আমার কারখানার লোক দিয়ে করাই। এবং আমি আরেকটা মানে রিসেন্টলি একটা নতুন জিনিস বের করেছি, সেটা হচ্ছে আপনার এই যে জামদানির যে পার গুলো আছে শাড়িতে যে পারটা বসান, সেই পার গুলো আমি আলাদা ভাবে আমার তাঁতিকে দিয়ে করাই লেসের মতো করে। যেমন আমরা যেমন কি লেস কেটে কেটে ড্রেসে বসাই, শাড়িতে বসাই, কেউ মাসলিনে বসাই, এবং আমি এটা করছি সেটা হচ্ছে জামদানির ওই ডিজাইন গুলো করে আমি মাসলিনে বসাচ্ছি, মাসলিনে সামনে লেসের মতো করে বসাচ্ছি, মাসলিন শাড়িতে পার বসাচ্ছি। মানে এটা একটু আলাদা করেছি আমি, যে জামদানি শাড়ির পার অথচ মাসলিন শাড়িতে। সো এইটা কিন্তু আমার পেজ এর খুবই পপুলার একটা আইটেম, যে মাসলিন শাড়ি বা জামদানির পার। হ্যাঁ, কাস্টমারের ডিমান্ড কেমন আপনার জামদানি না মাসলিনের উপরে বেশি? আলহামদুলিল্লাহ আপু, আমার পেজ এর বয়স কিন্তু খুব বেশি না, 1 বছর, এই অক্টোবরের 10 তারিখে 1 বছর হলো। যতটুকু দেখছি যে মাসলিন আর জামদানির প্রতি মানে দুটো জিনিসের প্রতি কাস্টমারদের প্রচুর চাহিদা, এবং বেশি হয় কি যখন আমি কোনো জিনিসটা ডিজাইন করি ওটা একটু আনকমন হয়, একটু আলাদা হয়, ওইটার উপরে বেশি চাহিদা থাকে যে আপু না ওইটাই আবার করে দেন, জামদানির উপরে মাসলিন কাজটা করে দেন, অথবা জামদানিতে কারচুপি করে দেন, অথবা মাসলিনের উপরে জামদানি পাটটা বসানো ওই শাড়িটা দেন, যেটা ডিজাইন করা হয় ওইটার উপরে মনে হয় এই কারণে বেশি আপনার চাহিদা, কারণ ওইটা একটু আনকমন হয়। আসলে জামদানি ভালো খারাপ আছে এবং কমনও আছে, মানে প্রত্যেকটা পেজ অথবা আপনি জামদানির দোকানগুলোতে একটু এক টাইপের মোটিভ, এক টাইপের ডিজাইন দেখবেন, হয়তো তার ভিতরে ভালো খারাপ আছে,
কোয়ালিটির একটা ব্যাপার আছে, ওটা তো কাস্টমার আসলে চিনে বুঝে যে জিনিসটা কিনবে সেটা সম্ভব না। সো এটা হচ্ছে আমাদের দায়িত্ব কাস্টমারকে একদম ঠিক জিনিসটা দেওয়া, কোয়ালিটির ফুল জিনিসটা দেওয়া, যে আমি যে ব্যবসা করছি আমি দুই দিনের জন্য না, কাস্টমারকে ধরে রাখতে হবে, কাস্টমারকে বোঝাতে হবে যে আপনি যে প্রোডাক্টটা আমার কাছ থেকে নিচ্ছেন সেটা হচ্ছে বেস্ট, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এই জিনিসটা যদি না থাকে তাহলে আমার মনে হয় সেই বিজনেসটা করে আসলে মানে সেই টাকাটা আসলে হালাল হবে না, যেটা আমার নিজের ওপিনিয়ন। সো আমি চেষ্টা করি কোয়ালিটিটা মেইনটেইন করতে, মানে আমি সবসময় আমার কাস্টমারকে বলি যে আপু আমি কখনোই আমার কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না এবং করবো না, দরকার হলে আমি তিনটা শাড়ি কম বিক্রি করব, কিন্তু আমি আপনাদেরকে কোয়ালিটিফুল জিনিস দেবো। এবং এটা প্রত্যেকেরই থাকা উচিত, আপনি যখনই কোয়ালিটিফুল জিনিস দেবেন আপনার সেল বাড়বে, আপনাকে মানুষ চিনবে, কাস্টমার আপনাকে বিশ্বাস করবে, এবং এই জায়গাটা অনেক বড় একটা ব্যাপার আমার কাছে। সেই ক্ষেত্রে ফিক্সড কাস্টমার হয়ে যাবে আপনার। জি অবশ্যই, তাই অনেক কাস্টমারের দরকার নাই, আমার হচ্ছে দুইটা ভালো কাস্টমার থাকবে, আমার কথা হচ্ছে এটা। অবশ্যই তাই। ইলা নাজমিন আপনার কাছে আবারও আসছি, আবুল কালাম আজাদ, আপনার কাছ থেকে এখন যদি কেউ জামদানি কিনতে চায় সেই ক্ষেত্রে কিভাবে কিনবে? আমার ফেসবুক পেজ আছে, অথবা সরাসরি ফোন দিলে আমি বাসায় নিয়ে আসি আপনার। মমো জামদানি হাউস ফেসবুক পেজ, সেই পেজে আজকে যারা প্রোগ্রামটি দেখছেন তারা লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই জামদানিগুলো দেখবেন, দেন আপনাদের যদি পছন্দ হয় আবুল কালাম আজাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন, তিনি আপনাকে শাড়িটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। আর একটা কথা হচ্ছে কি আপু, আমার হোম ডেলিভারি কিন্তু আমি নিজে দেই, আমার কিন্তু কোনো হোম ডেলিভারি ম্যান নেই, আমার কাজ আমি নিজে করতে সবচেয়ে পছন্দ করি। তাহলে তো খুবই ভালো, যে জামদানিটা কিনবেন আজাদ সাহেবের সাথে আপনার দেখাও হয়ে যাবে এবং আপনার ডিমান্ড অনুযায়ী আপনি নেক্সট শাড়িগুলো আবার কালেক্ট করতে পারবেন। আজাদ সাহেব, আমার খুব ইচ্ছে হচ্ছে, আপনার কাছে কি কোনো জামদানি আছে যদি আপনি আমাকে একটি দেখাতে? অবশ্যই অবশ্যই আছে, এক্সক্লুসিভ আছে, এক্সক্লুসিভ কেমন ঠিক করে এক্সক্লুসিভ, আমরা দামটাও জানতে চাই যেহেতু এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ আপু, এটা খুবই এক্সক্লুসিভ। ওয়াও, আমি অনেক সুন্দর, অনেক সুন্দর। এটার দাম আপু 2,20,000 টাকা। 2,20,000 টাকা। একটু অনিয়ন কালার আছে, একটু সিলভার আছে, একটু ম্যাট গোল্ডেন আছে, আর কি আছে এই কালার, আর কি কি কালার আছে এটার মধ্যে? আপু গোল্ডেন আছে, আপু সিলভার আছে, আপনার এই মেরুন কালার সুতা আছে আপনার, হ্যাঁ, আর গুটি পোকা থেকে যে রেশম সুতাটা হয় ওই সুতাতে এই শাড়িটা তৈরি হয়েছে। এই শাড়িটা তৈরি করতে সময় লাগছে আপনার 6 মান্থ, 6 মাসের উপর লাগছে আপনার। অসাধারণ, খুব সুন্দর শাড়িটা আপনার। এটার ব্লাউজ পিসও আছে? জি ব্লাউজ পিস আছে, অবশ্যই ব্লাউজ পিস। এই যে ব্লাউজ পিসটা, এই যে নাইস ব্লাউজ পিস। আচ্ছা, অসাধারণ কালেকশন আপনার আবুল কালাম আজাদ। চওড়া পাড়ের হাত মানে দিয়ে ব্লাউজ পিসটা বানিয়েছে, যেন ব্লাউজের হাতে যদি দেয়া হয় সেই ক্ষেত্রে ভীষণ সুন্দর দেখাবে। এই যে, এই যে আরেকটা জামদানি, কোলো কোলো এটা কোলো, এটা হচ্ছে, এটা কোলো, হ্যাঁ, এই যে, এই যে আরেকটা, এটা আপনার 2 লাখের মতো, খুবই এক্সক্লুসিভ আপনার। পিকক কালার, রাইট? জি জি, পিকক কালার, রাইট রাইট, খুবই সুন্দর আপনার। এবং আঁচল, আঁচলটা খুবই গর্জিয়াস, আপনাকে দেখেন একটু, দেখাই আঁচলটা খুবই গর্জিয়াস আপনার। দারুন কালেকশন আপনার, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ম্যাম, দেখেন প্রচুর কালেকশন। অবশ্যই তাই, আমরা অপেক্ষা করছি আমাদের ফেস্টিভ্যালটি, আমাদের ফেস্টিভ্যালটি হলেই কাস্টমাররা এসে আরাম করে বসে আপনার থেকে জামদানি কালেক্ট করতে পারবেন। এই দেখেন আরো কালেকশন। আচ্ছা, খুব সুন্দর। এই শাড়িটির প্রাইস কেমন হবে আপনার? এটা পড়বে আপনার 60,000, 60,000 টাকার মতো। তো সে কেমন সুতা? এটিরও ব্লাউজ পিস আছে? জি ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা দাও। উত্তরের শাড়ি ব্লাউজ পিস আছে,
আপনার 10 এর উপরে যে শাড়িগুলো আমার কাছে 35 শাড়ি প্লাস আছে ইনশাআল্লাহ ওকে আজকে যারা প্রোগ্রামটি দেখছে তারা নিশ্চয়ই উপকৃত হবে 10000 টাকার উপরে আপনি যে শাড়িটি ক্রয় করবেন জামদানি ঢাকায় জামদানি সেই শাড়িটির সাথে আপনি একটি ব্লাউজ পিস পেয়ে যাবেন অরিজিনালটা অরিজিনাল একদম এটা খালি এটা সুন্দর এটাও নাইস সি গ্রিন রাইট রাইট ম্যাম পুরোটা আপনার ফুল বডি কাজ আপনার সময় লাগছে প্রায় 3 মাসের মতো হ্যাঁ আমাদের দক্ষ তাঁতি ভাইরা এই শাড়িগুলো তৈরি করছেন আপনার আচ্ছা অসাধারণ কালেকশন আপনার এটা প্রাইস হচ্ছে আপনার 55000 টাকা ওকে এই যে আরেকটা আপু এটা দেখেন এটা খুব সুন্দর আপনার ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ এর প্রাইস হচ্ছে 85000 আচ্ছা আবুল কালাম আজাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছেন আমরা নারীরা শাড়ি পরতে ভালোবাসি শাড়ি দেখলেই কিনতে ইচ্ছে করে শাড়ি দেখলেই মনে হয় যে এই শাড়িটি বোধহয় আমার দরকার ছিল ওই অনুষ্ঠানটিতে পরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা এরপরে আপনার থেকে সামনাসামনি আমরা শাড়ি বসবো এবং শাড়ি আপনার থেকে আমরা কিনে জি আপু জি জি আপনি বসুন আমরা এখন ইলা নাজমিন আপনার কাছে জানতে চাচ্ছি আপনি কি এই যে আপনি জামদানি বা মাসলিন এই এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করছেন আপনি সামারে কি একেবারেই কটন বা কোটা এই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে কি কাজ করছেন সেই ক্ষেত্রে আপনি কোথা থেকে আনছেন কটন কোটা শাড়িগুলো না আপু আমি কটন কোটা শাড়ি নিয়ে কাজ করছি না কিন্তু সামারে আমি কাজ করছি মানে মাসলিন যেটা আছে একেবারে একদম এক কালারের মধ্যে প্রিন্ট করা থাকে সো সামারে আমি ওটা নিয়ে কাজ করেছিলাম আর কাজ করেছি হচ্ছে জামদানি নিয়ে কাজ করেছিলাম বাট ওইটা একটু অল্প কাজ এর একটু পাতলা টাইপের হাফ সিল্ক কিছু জামদানি পাওয়া যায় ধরেন ওগুলো আপনার 3000-4000 এই টাইপের এজ মানে ওগুলো সব জায়গায় যেন পড়তে পারে অফিসে ওয়্যার করতে পারে অথবা ধরেন কোনো পার্টিতে যাচ্ছে নরমালি তো ওখানেও পড়তে পারবে সো সামারে আমি ওই জিনিসগুলো নিয়ে কাজ করেছি আর বেশি সামারে যেটা চলেছে আসলে পাঞ্জাবিটা পাঞ্জাবি জামদানি যে পাঞ্জাবিটা এটা অনেক পাতলা হয় অ্যাকচুয়ালি এটা সবাই জানতো যে এটা ছেলেদের পাঞ্জাবি বাট আমি আসলে আমি এবং আমার একটা ভাবি আছেন আমরা দুজনে মিলে এটা বের করেছি যে না আসলে শুধু তো এটা ছেলেরা যে পড়বে তা না এটা এত সুন্দর সুন্দর কালারের পাঞ্জাবি পাওয়া যায় ছেলে চাইলে মেয়েরাও পড়তে পারে সো আমরা তখন এরকম একটা ফটোশুট করলাম যে পাঞ্জাবির সাথে জিন্স প্যান্ট পরা যে আপনি চাইলে এই পাঞ্জাবিটা জিন্সের সাথে পরে ইজিলি অফিসে যেতে পারবেন ইউনিভার্সিটিতে যেতে পারবেন অথবা কোনো জায়গায় যেতে চাচ্ছেন পিকনিকে যেতে চাচ্ছেন সেখানে যেতে পারবেন এবং এই ছবিটা দেওয়ার পরেই হচ্ছে গিয়ে জিনিসটা খুবই চাহিদা বেড়ে গেল এবং আমার তো মনে হয় যে আমি এই পুরো সামারে প্রায় ধরেন 1000 এর উপরে পাঞ্জাবি সেল করেছি শুধু পাঞ্জাবি জামদানি পাঞ্জাবি আপনারা জামদানি নিয়ে কাজ করছেন বলেই আমাদের জামদানি এখনো বেঁচে আছে তা না হলে হয়তো এতদিনে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যেত বাট আমরা চাই না আমরা চাই আমাদের জামদানি আমাদের ঐতিহ্য আমাদের মাসলিন আমাদের ঐতিহ্য সারা জীবন বেঁচে থাকুক আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমি মেসেজে চলে যাচ্ছি রেজা শরীফ পাশে আছি অনেক ধন্যবাদ সজীব আহমেদ খান খালিদ ভেরি ইনফরমেটিভ ডিসকাশন অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথেই থাকবেন আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সাথে কথা বলে আমি অনেক কিছু জানতে পারলাম এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনারা আমাদের দেশীয় পণ্য নিয়েই দুজনে কাজ করছেন তো সেই ক্ষেত্রে ইলা নাজমিন আপনার কাছে আমি ছোট্ট করেই জানতে চাই যে আপনি ইন ফিউচারে আপনার আসলে প্ল্যান কি আপনি কি করতে চান আপনার এই 12 হাতের কুঞ্জটাকে আসলে আপু এখন যে সিচুয়েশন ফিউচার প্ল্যান করতে ভয় লাগছে যে কি হবে ইন ফিউচার তবে হ্যাঁ অবশ্যই আমার একটা স্বপ্ন আছে যে 12 হাতের কুঞ্জের একটা ঠিকানা হবে যেখানে মানুষ যাবে আমার 12 হাতের কুঞ্জের প্রোডাক্ট ধরে দেখবে বা গায়ে পরে দেখবে এটা আমার একটা স্বপ্ন যে 12 হাতের কুঞ্জের একটি ঠিকানা হবে এবং তাছাড়া আরেকটা ইচ্ছা আছে দেশের বাইরে যারা থাকেন তারাও যাতে 12 হাতের কুঞ্জ টাচ করতে পারেন এবং আমি আপনাকে জাস্ট ছোট্ট করে এটা বলে রাখছি সেটা হচ্ছে অলরেডি কিন্তু দেশের বাইরে যারা আছেন তারা চাইলে আমাদের দেশ থেকে
আমাদের দেশীয় যে ভালো ভালো ব্র্যান্ড গুলো জামদানি বলেন বা যাই বলেন দেশীয় প্রোডাক্ট যেগুলো ইচ্ছে করলে এখন তারা চাইলে কিনতে পারবে, সেটা হচ্ছে আমাদের একটা নতুন একটা মার্কেট প্লেস ওপেন হয়েছে যেটা নাম হচ্ছে আদি। আদি থেকে আপনারা দেশের যে জায়গাতেই থাকেন, পৃথিবীর যে জায়গাতেই থাকেন না কেন, আপনারা চাইলে আমাদের প্রোডাক্ট গুলো কিনতে পারবেন শুধু দেশি প্রোডাক্ট, এবং সেখানে চাইলে আপনি আমার 12 হাতের কুঞ্জকেও পাবেন এবং আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেশের প্রোডাক্ট। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, দারুণ একটি সুযোগ জি। আর যেহেতু শেষ পর্যায়ে, মামু আপু আপনাকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ মোন আপু, কারণ আপনি এখানে আমাদেরকে ইনভাইট করেছেন, এটা আসলে অনেক বড় একটা অপরচুনিটি। থ্যাংক ইউ সো মাচ মোন আপু। ইউ ওয়েলকাম। আপনারা ডিজার্ভ করেন, আপনারা দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন, আপনারা সংসার করছেন, বাচ্চা কাচ্চা সামলাচ্ছেন, তার পাশাপাশি আপনারা কাজ করছেন এবং অবশ্যই সেটি আমাদের দেশীয় পণ্য, আপনাদেরকেই আমাদের স্যালিউট দেওয়া উচিত। অনেক ধন্যবাদ ইলা নাজমিন, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আবুল কালাম আজাদ, আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, মম জামদানিকে কোথায় দেখতে পাবো আমরা? ইনশাআল্লাহ চেষ্টা করতেছি আমি, আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে কি বাংলাদেশের প্রতিটি জেলায় মম জামদানি হাউজের একজন ভালো ডিস্ট্রিবিউটর করতেছি, যে প্রতিটি জেলায় যাতে আমাদের মতো যারা উদ্যোক্তা আছে এবং যারা ছোট উদ্যোক্তা আছে তাদেরকে আমি জামদানি শাড়ি দিব, যাতে ইনশাল্লাহ জামদানি শাড়ি সেল করতে পারে, যাতে জামদানিটা শিল্পটাকে আমরা ধরে রাখতে পারে। হ্যাঁ, সেই জন্য মম জামদানি হাউজের একটা উদ্যোগ হচ্ছে কি, যারা ছোট ক্ষুদ্র উদ্যোক্তা টাকার জন্য আপনার বিজনেস করতে পারতেছে না, তাদেরকে আমি 20-30 পিস শাড়ি দিব এমনি। হ্যাঁ, যাতে আপনি বিক্রি করে তারা আমাকে টাকা দেয়, অসুবিধা নেই, যাতে যাতে তাদের প্রফিট হয়। অলরেডি আমি চট্টগ্রামে এটা করছি জি আপু, অলরেডি চট্টগ্রামে এটা করছি, আপনার কুষ্টিয়া তো করতেছি ইনশাল্লাহ, আপনার সিলেটে করতেছি ইনশাল্লাহ, প্ল্যান আছে ইনশাল্লাহ আমার। আর ময়মনসিংহে করব, হ্যাঁ প্রতিটি জেলায় করব, শুধু প্রতিটি জেলা না বাংলাদেশে না, আমার প্ল্যান হচ্ছে কি সারা পৃথিবীতে করার ইনশাল্লাহ, যেখানে যারা জামদানিকে ভালোবাসে দেশি পণ্যকে ভালোবাসে তাদের জন্য আমার এই উদ্যোগ ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটু ছোট্ট করে জানতে চাই আবুল কালাম আজাদ, কোন রেঞ্জের জামদানি শাড়িটি বেশি সেল হয় কাস্টমারের কাছে? আপনার সবচেয়ে বেশি সেল রেঞ্জের হয় আপনার, আমার আমার যেগুলো হয় আপনার 6,000 থেকে আপনার এই 60,000 পর্যন্ত আমার বেশি সেল হয় এগুলো, আর 1-2 লাখ এগুলো হয়, কিন্তু এগুলো আপনার মাসে 10-12টা হয়, কিন্তু নিয়মিত আপনার 6-60 পর্যন্ত সেল হয় ইনশাআল্লাহ নিয়মিত। আচ্ছা, সেই ক্ষেত্রে কোন কালারটাকে বেশি প্রায়োরিটি কাস্টমার দেয়? কাস্টমারের সবচেয়ে প্রিয় কালার হচ্ছে যে আপনার লাল কালার, লাল জামদানি সবচেয়ে প্রিয়। আমি আমি ছোট দেখেছি লাল জামদানির প্রতি ভালোবাসা, যেটা অন্য জামদানি যত গর্জিয়াস হোক কিন্তু লাল জামদানির প্রতি সবার একটু ভালোবাসা থাকে, লালটা বেশি সেল হয়। লাল হয়, আপনার হলুদ হয়, অফ হোয়াইট হয়, আপনার বেগুনি কালার হয়, কাস্টমারের কালার অভাব নেই, কিন্তু বেশিরভাগ কালার গুলো হয় আপনার লাল, সাদা, অফ হোয়াইট, হলুদ, বেগুনি কালার। আমাদের বাঙালি গায়ে হলুদ গুলোতেও তো দেখা যায় যে লাল আর হলুদের ছোঁয়াছুঁয়ি থাকে জামদানি যদি সিলেক্ট করা হয়। জি 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 জি, রাইট রাইট রাইট। সেই ক্ষেত্রে রেঞ্জটা কেমন থাকে হলুদে যদি কেউ নেয়? হলুদে যদি এখন হলুদের মধ্যে আপনার জামদানি কাজের উপর কেউ যদি কম কাজ করতে চায় তাহলে 4,000-4,500 নিতে পারে আমার কাছ থেকে। হ্যাঁ, আর কেউ যদি বলে যে না এক্সক্লুসিভ কিছু নেবে তাহলে আপনার 40,000-45,000-30,000-60,000-80,000, এটা তার কাজের উপর নির্ভর করবে, এখন কাজ সে যেমন দিবে তেমনই। আবার আবার অন্য লোক আছে আপনার বলে যে না আপনি মিডিয়াম রেঞ্জে কিছু শাড়ি আসেন, তাহলে মিডিয়াম রেঞ্জের মধ্যে আপনার 4-5-6। জামদানি নিয়ে অনেক অনেক কিছুই জানার আসলে আমার আরো ইচ্ছে ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আর কথা আমরা বাড়াতে পারছি না। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে আপনাদের অনেক মূল্যবান সময় থেকে এতটুকু সময় বের করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমন আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে আপনার এই চিন্তা ভাবনা আপনাকে সামনে আরো সামনে নিয়ে যাক, এই দোয়া করি আল্লাহর কাছে আপনার আপনার এই সফলতা আরো আরো কাটুক ইনশাআল্লাহ, দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহর কাছে ইনশাআল্লাহ। এবং নেক্সট টাইমে আমরা আরো আড্ডা দিব ইনশাআল্লাহ 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 দিদি ইনশাআল্লাহ। আপনারা ক্ষুদ্র না, আপনারাই আমাদের দেশের প্রাউড, কারণ আপনারাই আমাদের ঐতিহ্যটাকে ধরে রেখেছেন।
জি আপু চেষ্টা করতে জিনিসটা কিন্তু তারপর আপনার অনেক ভালো মনের মানুষ না হলে এত সুন্দর একটা আয়োজন করতেন না যে আমাদের মতো এত ছোট ক্ষুদ্র উদ্যোক্তাদের আপনারা ভাবেন এটি আমাদের কাছে কিন্তু অনেক বড় পাওয়া আপু আবুল কালাম আজাদ অনেক অনেক ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আপনারা দুজনেই অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আপনি দুজনকেই জি আপু ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন আপু দোয়া করি আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক অনেক ধন্যবাদ আজকে যে দুজন গেস্টের সাথে আমি কথা বললাম সেই দুজন গেস্ট একজন হচ্ছে আবুল কালাম আজাদ মম জামদানি হাউস তার নিজেরই তিনি তার বাবা তার দাদা তাদের পরম্পরায় তাদের পরিবারের সবাই জামদানি নিয়ে কাজ করছেন তারা তাঁতি পরিবার এবং আমি আরো একজনের সাথে কথা বললাম ইলা নাজমিন তিনি বারোহাতের কুঞ্জ তার বুটিকটি নাম কিন্তু তিনিও জামদানি এবং আমাদের দেশের ঐতিহ্য মাসলিন নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন তো আমি বলবো যে আজকে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন বা আপনারা রেকর্ড থাকবে দেখবেন তাদেরকে বলবো যে আমাদের দেশের ঐতিহ্য আমাদের জামদানি ঢাকায় জামদানি যেই নামটি আসলে শুধু বাংলাদেশ না বিশ্বের দরবারে এখনো আমি বলবো যে পৌঁছে গিয়েছে অনেক মানুষই জানেন ঢাকায় জামদানি ঢাকায় জামদানির একটা অন্যরকম একটা নাম আছে একটা আমাদের বাঙালিদের মধ্যে একটা কেমন যেন একটা ভালোবাসা কাজ করে জামদানি শাড়ি বা জামদানির একটি কাপড় বা একটা পাঞ্জাবি যদি আমরা পরতে পারি তো আমি বলবো যে যারা তাঁতি আছেন এবং যারা কারিগর আছেন যারা তাঁতিদের আন্ডারে কাজ করে যাচ্ছেন তারা অবশ্যই আমরা প্রতিটি মানুষই কাজ করে আমাদেরকে বেঁচে থাকতে হয় আপনারা যেহেতু জামদানির কাজ করতে পারেন আপনারা জামদানি কাজটি করবেন এবং আপনারা আমাদের এই ঐতিহ্যটিকে অবশ্যই ধরে রাখবেন কারণ আমি চাই না এবং আমরা কেউ চাই না বাংলাদেশ থেকে জামদানি বিলুপ্ত হয়ে যাক আমাদের পরের প্রজন্ম সবার হাতেই যেন জামদানি পৌঁছে যায় এবং জামদানির পরিচয় থাকে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খোদা হাফেজ